নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সবজিগুলো এনেছে বাজার থেকে গুছিয়ে রেখে দিচ্ছি অনেক রকমের সবজি আছে এখানে আর এখানে দেখুন লঙ্কা আর বিনস একসঙ্গে হয়ে আছে এগুলো বাঁচতে হবে আর এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ কিনে নিয়ে এসেছে ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিয়েছি আর পাট শাক বাঁচতে তো আমরা সবাই জানি অনেক সময় লাগে বেছে কেটে নিয়েছি এই যে লঙ্কা বিনস বেছে রেখে দিয়েছি আর পুরোনো লঙ্কাগুলোর বোটা ছাড়ানো হয়ে গেছে এখানে একটা গোটা কুমড়ো আছে কুমড়োটা কাটা হলো রান্না হবে বলে আর এই ছোট ছোট আম রয়েছে এই আমগুলো দিয়ে টক ডাল হবে সেই জন্য আমগুলো ছাড়িয়ে কুশিটাকে বাদ দিয়ে দিচ্ছে এইভাবে কয়েকটা আমি কেটে নেব এখানে কিছু উচ্ছে কেটে রেখেছি আলুও কেটে রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে রান্নার জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে এখন চলে এলাম রান্নাঘরে রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে সেগুলো তাহলে দেখিয়ে দিই আজকে মুড়ি খাওয়ার জন্য হয়েছে কুমড়োর তরকারি আর দুপুরে খাবার জন্য হয়েছে এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে পোস্ত দেয়া গোল গোল আলু ভাজা আর এখানে রয়েছে উচ্ছে বেগুন আলু দিয়ে চচ্চড়ি আর এখানে পাট শাক রয়েছে আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে টক দেওয়া ডাল উচ্ছে আলো চচ্চড়ির সঙ্গে টক দেওয়া ডাল তো দারুণ লাগে আর এখানে রয়েছে দুধ ফুটিয়ে রাখা রাত্রে রান্নার জন্য সবজিগুলো কেটে নিয়েছি বিকালবেলায় সন্ধ্যাবেলা মুড়ি খাবার জন্য কিছু কুমড়ো কেটে নিয়েছি কুমড়ি হবে মানে কুমড়ো দিয়ে বেগুনি হবে বেসনের মধ্যে একটু খাবার সোডা নিয়েছি আর নুন দিলাম পরিমাণ মতো বেসনটা ফেটে নিয়েছি গ্যাস ওভেনে তেল গরম করতে দিয়েছি কুমড়োর কুমড়ি বা বেগুনি যে যাই বলেন ভাজা হচ্ছে হঠাৎ করে সন্ধ্যের সময় ঝড় বৃষ্টিতে কিছু অতিথি বাড়িতে চলে এসেছেন লাইট চলে গেছে তার মধ্যে আবার সঙ্গে কিছু পাঁপড় ভাজা হলো এগুলো ভেজে নিয়ে মুড়ি দেওয়া হবে মিষ্টি আছে নিজেদেরও সবাই মুড়ি খাওয়া হবে ভাজা হয়ে গেছে এবার মুড়ি দেওয়া হচ্ছে আর কিছু রেখে দিলাম রাত্রে খাবার জন্য মুড়ি খাবার পর এখন একটু চা করছি ঝড় বৃষ্টি থেমে গেছে অতিথিরা বাড়ি চলে গেছেন আর রাত্রে রান্না হয়েছে পটল আলুর তরকারি সবজি দিয়ে আর এখানে রয়েছে পটল ভাজা চুনো মাছ ভাজা কুমড়ো ভাতে আলু ভাতে এই হচ্ছে আজকে রাত্রের খাবার মেনু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার